হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আমি তো আছি অনেক অনেক ভালো আপনাদের দোয়ায়। তো অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটা সামরিনের পাখি, আরও অনেকগুলো পাখি ছিল, পাখিগুলো মারা গেছে, তো এই একটা পাখিই আছে। তো ভাবলাম একটু শ্যুট করে নেই। সামরিন তো স্কুলে চলে গেল, 6:30 বাজে এখন, তো বারান্দায় ছিলাম, তো ভাবলাম পাখিটাকে একটু শ্যুট করি। ওই দেখেন তাকিয়ে আছে, শুনছে কথা, আমি ভিডিও করছি ও দেখছে, ভয় পাচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় ও একা, পাখিটা আমি উড়িয়ে দিই, আমার কাছে খুব খারাপ লাগে একা একা বন্দি জীবন যাপন করছে বেচারা। তো যাই হোক, তো সামরিন চলে গেল, তো এই কারণেই আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন একটা নিম গাছ, এটা আমার বাসার সামনে এই গাছটা, তো সুন্দর বাতাস হচ্ছিল সকালবেলা, গাছটা হেলে দুলে পড়ছিল, আমার খুব ভালো লাগছিল, তো ভাবলাম একটু শ্যুট করে নিই। সবুজ, অনেক সুন্দর সবুজ গাছ, সকালবেলা দেখতে বেশ ভালো লাগছিল। তো এই আর কি, আসলে অনেকদিন যাবত কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি কিন্তু ঈদে কোথাও যাইনি, কারণ আমার তো কেউ নাই, আগেই বলেছি আমার বাবা মা নাই, শ্বশুর শাশুড়িও নাই যে ওখানে যাব। তো আমি কোথাও যাইনি, শরীরটা একটু খারাপ ছিল, মোটামুটি কয়েকদিন খুব রেস্ট নিয়েছি, কাজের লোকরা কেউ ছিল না, তো এই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। আর বাইরে যেহেতু কোথাও যাইনি, এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন থেকে নিয়মিত আবার ভিডিও শ্যুট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই, পরে আবার ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাবো যতটুকু পারি। তো আমি আজকে রান্না করব গরুর বিরিয়ানি, আমার বাসায় একটু গেস্ট আসবে, রাতে খাবে, তো আমি ভাবলাম যে গরুর বিরিয়ানিটা রান্না করি, আমাদেরও ইচ্ছা ছিল একটু গরুর বিরিয়ানি খাওয়ার। তো যেহেতু আজকে গেস্ট আসবে, তো আজকেই আমি এটাকে রান্না করব বলে ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে আদা, রসুন, গরম মশলা, বিরিয়ানির যেসব মশলাগুলো হয়, টক দই, সব কিছু দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে সুন্দর করে রান্না করে ফুল, মানে বিরিয়ানির মাংসটা যেরকম সেদ্ধ হওয়ার দরকার পুরোপুরি সেভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আর জাস্ট আমি পোলাওটা রান্না করে লেয়ারে মাংসগুলো দিয়ে দেব, এটাই আর কি। এই জন্য আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, এই আর কি। তো আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আমি তো আসলে অনেকদিন ভিডিও দিচ্ছি না, ভাবছি আমার ভিউয়ার্সরা আমাকে ভুলে গেল কিনা। তো যাই হোক, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তো সবসময়ই বলি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি পোলাওটা রান্নার জন্য পানিও দিয়ে দিয়েছি, পোলাওয়ের চালটা ভেজে আমি পানি দিয়েছি, আমি দুধ দিয়েছি, আমি কেওড়ার জল, গোলাপ জল দিয়েছি, আদা দিয়েছি, সব কিছু দিয়ে আমি পোলাওটা হাফ সেদ্ধ করে লেয়ারে মাংসগুলো বসিয়ে, দেখতেই পাচ্ছেন লেয়ারে কিন্তু আমার মাংসগুলো বসানো হয়ে গেছে। তো আমি এই যে বাদবাকি চালগুলো দিয়ে দিলাম। তো আমি এই বিরিয়ানিটা অবশ্যই আপনাদের সাথে আর একদিন খুব সুন্দরভাবে শেয়ার করব। তো আজকে আমি পুরোপুরি শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো এই আর কি, তো আমার রান্না হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরের মোছামুছিটা শেষ করে ফেলছি।
আর গরুর মাংস খাওয়ার পর কিন্তু প্লেট বাসন প্রচুর তেল চর্বি জমে যায়, এটা ধুতে কিন্তু বেশ কষ্ট হয়। তো আমি সব সময় পাতিলে একটু পানি বসিয়ে রাখি, আপনারাও বসিয়ে রাখবেন, দেখবেন যে অনেক সহজ হয়। পাতিলে পানি বসিয়ে রাখলে প্লেটগুলো ধুতে অনেক ইজি হয়। আরেকটা জিনিস কি, এই গরুর মাংসের তেল চর্বি কিন্তু সিঙ্কের ভিতরে গেলে পানি ঠিকমতো পাস হয় না, তখন কিন্তু পানি আটকে যায়, অনেকেরই এই সমস্যা হয়। তখন কিন্তু আপনারা অবশ্যই গরম পানি ঢালবেন, এই জন্য প্রত্যেক বেলায় যদি গরম পানি দিয়ে আপনি আপনার সিঙ্কটাকে ক্লিন করেন তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের কাজের জায়গায় যদি এভাবে পানি জমে যায় তখন কিন্তু খুব অসুবিধা ফিল হয়, বিরক্ত লাগে, ভালো লাগে না। তো এই যে আমি পাতিলে একটু পানি ভরে নিচ্ছি, আমার কিন্তু সিঙ্ক টিঙ্ক সব মোছা হয়ে গেছে, সব ক্লিন করে ফেলেছি। এখন জাস্ট আমি পাতিলে পানিটা গরম হয়ে গেলে আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিব, যাতে অতিরিক্ত তেল চর্বি জমে আছে ভিতরে সেটা যাতে গলে যায় এবং ক্লিন হয়ে যায়। এটা আপনারাও করবেন, যারা জানেন তারা তো অবশ্যই করবেন, আর যারা জানেন না তারাও একটু করে দেখবেন, উপকার পাবেন। আমি রান্নাঘরটা ক্লিন করে আমি একটু টেবিলগুলো মুছে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা আমার বাসায় গেস্ট আসবে, সন্ধ্যায় আসবে, এসে চা খেয়ে হয়তো রাতের খাবার খেয়েই যাবে, তো এই আর কি। আমরা কিন্তু দুপুরে ওইভাবে লাঞ্চ করিনি, কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেছি দেরিতে, নাস্তাটা খেতে একটু দেরি হয়েছে। সামরিন চলে যাওয়ার পর আমি আবার একটু ঘুমিয়েছিলাম, ভোরে উঠেছি কিন্তু সামরিন চলে যাওয়ার পর আবার একটু ঘুমিয়েছিলাম, তো উঠতে দেরি হয়েছে, পরে নাস্তা খেতে আর কি বেলা হয়ে গেছে বলে আর দুপুরে খাইনি, যে রাতে একবারেই খাবো, তবে বিকালে একটু নাস্তা খাবো। নাস্তা যেটা খাবো ওটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যে আমি পানিগুলি সিঙ্কের ভিতরে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পানিটা দেখেন পাস হয়ে যাচ্ছে। তো আমি এখন গোসল করে একটু রেস্ট নিব। এখন এই যে বিকালবেলা আমার হাজবেন্ডকে বললাম যে একটু বাইরে থেকে পুরি নিয়ে আসো, আর মাংস ভেজেছিলাম, গরুর মাংস ভাজা ছিল, তো ওইটাকে ভাবলাম যে পুরি দিয়ে খাই। এই যে আমার হাজবেন্ড অনেকগুলো চিপস নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, যদিও ওগুলো খাওয়া ভালো না, তারপরে বাচ্চারা এটা খেতেই বেশি পছন্দ করে। এই যে আমার গরুর মাংস ভাজা আর পুরি, আমি কাঁচামরিচ নিয়েছি, সস নিয়ে নিলাম, সব কিছু দিয়ে আমরা মিলিয়ে খাবো, আপনারাও খেয়ে দেখবেন। আসলে কাঁচামরিচ সস দিয়ে খেতে কিন্তু পুরি অনেক মজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।